শিশুদের সুচিকিৎসার দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ রাজ্যের প্রায় সব জেলাতেই আতঙ্ক ছড়িয়েছে অজানা জ্বর। ইতিমধ্যে রাজ্যের প্রায় 6 জন শিশুর মৃত্যু হয়েছে। এই অবস্থায় শিশুদের সুচিকিৎসার দাবিতে সকলকে ভ্যাকসিনেশনের আয়ত্তে আনা বন্ধ নিশ্চয় যান সহ একাধিক দাবি নিয়ে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। শিশুদের সুচিকিৎসার পাশাপাশি তারা কোচবিহার মাতৃমার সামনে শিশুদের আত্মীয় পরিজনরা যে রাস্তার উপর এই ঝড় বৃষ্টির রোদ উপেক্ষা করে বসে থাকেন, রাত কাটান, সেই ব্যাপারও তুলে ধরেন। স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করে বাইরে বেরিয়ে বিধায়ক বলেন, আমরা এসেছিলাম সিওমেজ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে। আপনারা জানেন সকলে যে বর্তমানে শিশুদের বিভিন্ন জায়গার থেকে আমাদের কাছে যেটা খবর আছে যে শিশুদের প্রচণ্ড রকমভাবে জ্বর হচ্ছে এবং হসপিটালে বেডের অপ্রতুল অবস্থা। কোনো কোনো বেডের মধ্যে 2-3 জন করে মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে থাকতে বাধ্য হচ্ছে। তো তাতে করে কি তারা ব্যবস্থা গ্রহণ করছেন এই বিষয়ে একটা আমার জানার ছিল। দ্বিতীয় বিষয় যেটা, সেটা আপনারা সকলে জানেন যে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে কুচবিহার জেলাতেও ভ্যাকসিন নিয়ে একটা ব্যাপক দুর্নীতি চলছে, যেখানেই বিজেপির কার্যকর্তা দেখতে পাচ্ছে বিজেপির লোকদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে না। বিজেপির যারা লাইনে দাঁড়াচ্ছে হয়তো ঠিক পৌঁছবার মুহূর্তে তাদেরকে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ব্যাপকভাবে ভ্যাকসিন নিয়ে একটা কালোবাজারি বা দুর্নীতি চলছে বর্তমান শাসক দলের নেতৃত্বে। তো সেই বিষয়গুলো আমরা অবগত করলাম এবং এখন পর্যন্ত কুচবিহার জেলাতে কতজন ভ্যাকসিনেটেড হয়েছে তার পরিসংখ্যানটাও আমরা নিলাম। এখন পর্যন্ত কুচবিহার জেলাতে ফার্স্ট ডোজ হয়েছে 835,441 জন এবং সেকেন্ড ডোজ যেটা হয়েছে, যেটা সিওমেজ সাহেব জানালেন, 324,228 জন। আর এই মুহূর্তে স্টক আছে আজকের ডেটে 16,835টি ডোজ আছে। তো এতে করে সারা কুচবিহার জেলায় যে পরিমাণ আমাদের মানুষ এখনও পর্যন্ত কিন্তু 50%-এরও নিচে যে ভ্যাকসিনেশন হয়েছে এখনও পর্যন্ত 50% কভার হয়নি। তো সেটা আমি জিজ্ঞেস করলাম মাননীয় সিওমেজ সাহেবকে যে কবের মধ্যে আমরা কুচবিহারের মানুষ যারা ভ্যাকসিন পায়নি তাদের ভ্যাকসিন কত দিনের মধ্যে কমপ্লিট করবে, সেটা তিনি সদুত্তর দিতে পারলেন। ভ্যাকসিন আমাদেরকে সাপ্লাই করা হচ্ছে, আমরা সেভাবে সেই ভ্যাকসিন জেলার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন করে চলছি। পাশাপাশি কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে যে শেড করা জায়গা রয়েছে সেখানে মাতৃমার ভর্তি শিশুদের পরিবারের লোকেরা অপেক্ষা করেন, সেখানে যাতে একটা অ্যানাউন্সমেন্ট বক্সের ব্যবস্থা করা হয় সেটাও তুলে ধরেন তিনি। মাতৃমা, আপনারা সকলে জানেন যে কেন্দ্রীয় সরকারের টাকাতে যে মাতৃমা শিশু সদনটি তৈরি হয়েছে, সেখানকার যারা পেশেন্ট পার্টি সেই পেশেন্ট পার্টিদের নিদারুণ অবস্থার মধ্যে তাদেরকে দিন যাপন করতে হয়। কারণ মাতৃমাতে যেহেতু পেশেন্ট পার্টিদের ঢোকা একদমই বারণ, সেখানে বাইরে রাস্তার উপরে তারা এই ঠাটা পড়া রৌদ্রের মধ্যে কোনো সময় বৃষ্টির মধ্যে তাদেরকে থাকতে হয়, সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। সেই বিষয়টিও আমি মাননীয় সিওম সাহেবকে বললাম এবং যে এমজেন হসপিটালের ভেতরে যে একটি শেড আছে যেখানে আমার মায়েরা ওখানে অপেক্ষা করেন বা বাড়ির লোকজনরা যারা অপেক্ষা করেন, আর সেখানে একটা অ্যানাউন্সমেন্ট বক্স যাতে করে মাতৃমার থেকে যে কোনো সময় দরকার পড়লে যাতে করে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তারা শুনে সেখানে যেতে পারেন, আর সেটার বক্সের একটা অ্যানাউন্সমেন্ট বক্সের কথাও আমি বললাম এবং যাতে করে ওখানকার মায়েরা যারা পেশেন্ট পার্টি তারা যাতে একটা শেডের ব্যবস্থা করা যায়। তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে এটা এমএসভিপির সাথে কথাবার্তা বলে, যেহেতু ওনাদের নাকি এটা আন্ডারে পড়েন না, এমএসভিপির সাথে কথাবার্তা বলে উনি এই বিষয়টা সলভ করার জন্য চেষ্টা করবেন। যে 7-8 মাস ধরে নিশ্চয় যান যারা চালান তারা তাদের বকেয়া টাকা পাচ্ছেন না। বেশ কয়েকটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চয় যান যারা তারা তাদের এই সার্ভিসটা বন্ধ করে দিয়েছে, এমতো অবস্থাতে পেশেন্ট পার্টিটা খুবই অসুবিধার মধ্যে পড়েছে। তো
তো সেই নিশ্চয় জানের সম্বন্ধে উনি যেটা বললেন যে সেটা শুধু কুচবিহারেই নয়, বিভিন্ন জায়গাতে এই নিশ্চয় জানের কোথাও কোথাও বকেয়া এক বছরের টাকা বাকি পড়ে আছে, কোথাও আট মাস, কোথাও দশ মাস, এবং আগামী কতদিনের মধ্যে সেটা সলভ হবে সেটাও কিন্তু তিনি সদুত্তর দিতে পারলেন না। ওনার বক্তব্য হচ্ছে যে প্রতিনিয়ত স্বাস্থ্য ভবনের সাথে তিনি কথা বলছেন, ডিএম সাহেবের সাথেও এই বিষয় নিয়ে কথা বলেছেন। তা আমি এই বিষয়ের দাবি জানালাম যাতে নিশ্চয় জান যারা চালান তাদের যে বকেয়া টাকাগুলো পুজোর আগেই যাতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় সেই বিষয় নিয়েও আমি কথাবার্তা বললাম।